আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে এই মুহূর্তে আপনারা যে রিয়েল ইস্টেট লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের রিয়েল ইস্টেট লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সেই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে শিখব এখানে দেখতে পাচ্ছেন সি লেটারের সমন্বয়ে মূলত একটা রিয়েল ইস্টেট লোগো ডিজাইন তৈরি করা হয়েছে তো আপনারা যারা আগে থেকে এই ধরনের লোগো ডিজাইনগুলো সম্পর্কে জানেন আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যদি না জানা থাকে কীভাবে এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন কথা না বলে শুরু করি আজকে টিউটোরিয়ালটি প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিন এবং তার সাথে আওয়াল ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফটোশপে ওপেন করা মকআপের মধ্যে একটা প্রেজেন্টেশনের ফাইল আর অরিজিনাল যে ডিজাইন অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা তো অরিজিনাল ডিজাইনটা মূলত আমরা তৈরি করব। অ্যাডোবি ইলেস্ট্রোটো সফটওয়্যার দিয়ে আর এটাকে প্রিভিউ আকারে দেখার জন্য বা প্রেজেন্টেশন আকারে তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ফোটোশপে মকাবের মাধ্যমে তো প্রথমে আমরা এই মেন ডিজাইনটা তৈরি করা শিখবো তারপরে আমরা মকাবের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো তো চলুন শুরু করি তো প্রথমত আমি ফাইলে ক্লিক করতেছি ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি এখানে আমি উনিশশো বিশ বাই হাজার আশে একটা সাইজ নিচ্ছি একটু বড়ো করে নিচ্ছি যাতে আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পান এবং অবশ্যই এখানে কালার মোডটা সিএম একে কালার দিয়ে রাখবেন আপনার প্রিন্টের জন্য যত ধরনের ডিজাইন করবেন অবশ্যই প্রত্যেকটা কালার মোডটা সিএম একে কালার দিয়ে রাখবেন তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এটার মধ্যে মূলত আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব তো ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে চলে যাব টুল প্যানেলে টুল প্ল্যান থেকে আমাদের যে টুলটি রয়েছে টুলটিকে সিলেক্ট করে নেব ইলেস টুলটাকে সিলেক্ট করার পরে আমি কিন্তু একেবারে সহজভাবে দেখাচ্ছি যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা যেন খুব সহজে বিষয়গুলো বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কাজগুলো করতে পারেন এই জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সে পদ্ধতিতে আমি আপনাদের তৈরি করা শেখাচ্ছি এটা কিন্তু অনেকভাবে তৈরি করা যাবে যারা এক্সপার্ট রয়েছে তারা পেন্টুলের সাহায্য নিয়ে করতে পারে আর অন্যান্য যে টুলসগুলো রয়েছে সেগুলো সাহায্য করা যাবে কিন্তু যারা বিগিনার লেভেলে রয়েছে তাদের কিন্তু বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হতে পারে কষ্ট হতে পারে জন্য আমি সহজ যে টুলসগুলো রয়েছে সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমত আমি ইলেপস সিলেক্ট করে নিব দেন এখানে যে ফিল্ড কালারটা রয়েছে ফিল কালারটিকে অফ করে নিব এবং স্টোকে ক্লিক করে স্টকের একটা কালার দিবো লাইক দিস আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই রাখতেছি এবং স্টোকের যে সাইজ স্টোকের সাইজটা এখান থেকে আপনি আপনার মতনটা করে দিয়ে দিবেন আমি এখানে আশি দিয়ে দিচ্ছি তারপরে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি পাঁচশো বা পাঁচশো পিকজেলের একটা সাইজ নিয়েছি দেন ওকে ক্লিক করলাম তো এই ধরনের একটা আমাদের কিন্তু ইলিপস ড্র হয়ে যাবে তারপর সিলেকশন টুলে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে সেন্টারে নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্টকটা কিন্তু মাঝখানে আসে আপনি চলে মাঝখানে রাখতে পারেন বা স্টকের এই জায়গায় ক্লিক করে সবারই কিন্তু এটা থাকবে যে অ্যালাইন স্টক টু সেন্টার বা এখান থেকে আপনি অ্যালাইন স্টক টু ইনসাইড ভিতরের দিকে নিতে পারেন বা আউটসাইড বাইরে দেখে নিতে পারেন তো আপনার যেখানে সুবিধা হবে যেখানে রাখলে ভালো লাগবে আপনি সেখানে নেবেন তো আমি এখান থেকে সেন্টারটাই দিয়ে রাখতেছি যেন মাঝখানে থাকে তো আমরা এই ধরনের একটা শেপ যখন পেয়ে যাব এটাকে সেন্টার করে নেওয়ার পরে আমরা প্রথমত চলে যাব এখান থেকে ভিউ মেনুতে ভিউ মেনু থেকে যে রুলারটি রয়েছে রুলারে ক্লিক করে এখান থেকে শো রুলারে ক্লিক করে দিব তাহলে আমাদের রুলারটা অন হয়ে যাবে উপর থেকে একটা রুলার নিয়ে এসে এখানে সেন্টারে রাখবো তারপরে এ পাশ থেকে আরেকটা রুলার নিয়ে এসে আমরা সেন্টারে রাখবো এখানে এখান থেকে হরিজেন্টালে সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাস সেন্টার এটাকেও আমরা ভার্টিকেল সেন্টার করে দিচ্ছি এরপরে আমরা এই রুলারটা এবং শিপ বাটন ধরে এ রুলারটা একসাথে সিলেক্ট করার পরে চলে যাবো অবজেক্ট মেনুতে এখান থেকে লক তারপর এখান থেকে লক বা সিলেকশন থেকে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্লেস করেন তার লক হবে বা এখানে ক্লিক করলে লক হয়ে যাবে এখন এগুলো কিন্তু আর নড়াচড়া করবে না শুধুমাত্র আপনার এই শ্যাপটাকে আপনি সিলেক্ট করতে পারবেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে চলে যাব আমরা এখান থেকে লাইন টুলে লাইন টুলে আসার পর এখান থেকে যে লাইন টুলটা রয়েছে এই লাইন টুলটাকে আমরা সিলেক্ট করে নেব অথবা আপনার লাইন টুলের যদি ব্যবহারটা না করতে পারেন আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নর্মালি করতে পারবেন সেজন্য আপনি এখান থেকে চলে যাবেন রেক্ট্যাঙ্গেলে তারপরে নর্মালি ড্রা করে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবেন দিস আমি এটা ড্র করে নিচ্ছি এবং এটাকে আমরা স্টকটাকে অফ করে দিব শুধু ফিল কালার দিয়ে রাখবো আমি এখান থেকে ধরেন এই কালারটা দিয়ে রাখলাম এই শ্যাপটা আমাদের এখানে থাক আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব যেটা আমরা উপর থেকে নিচের দিকে এভাবে ড্র করে নেব তো এটা আপনি প্রয়োজন মতো যতটুকু স্কেল নিতে চান ততটুকু নিয়ে রাখবেন আমি এটুকু নিলাম দেন আমি এখানে আরেকটু কাজ করব সেটা হচ্ছে আরেকটা রুলার নিয়ে যে নিচের অংশটার সাথে আমি এখানে অ্যাডজাস্ট করে বসালাম এইটার সাথে যাতে আমি এটাকে অ্যালাইনটা ভালোভাবে করতে পারি দেন এই শেপটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর শিপ বাটন ধরে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব দেন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি লাইক দিয়ে সেই কালারটা দিলাম এরপর এটাকে আমি মডিফাই করে অ্যাডজাস্ট করে এখানে বসাবো ঠিক আছে তো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসালাম এই জায়গাতে বসাচ্ছি এবং এটাকে আমি হালকা একটু বড় করে দিতে পারি সরি কন্ট্রোল জেড দিই একটু চওড়া করে নিই এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি ডিজাইনটাকে কীভাবে নিতে চাচ্ছেন দেন এটাকে আমরা মডিফাই করে এখানে অ্যাডজাস্ট করে বসাবো ওকে তো আমি এখান থেকে এটাকে রাখতে পারি একটু ডাউন করে নিচ্ছি তারপরে আমরা এখান থেকে এই শ্যাপটাকে ধরবো এই শ্যাপটাকে ধর উপরের দিকে এই জায়গাতে রাখবো এবং এটাকে আমরা মডিফাই করে একটু নিচের দিকে নিয়ে আসবো এই জায়গায় রাখতে পারি বা এই অংশটুকু আমি নিচ্ছি তারপরে সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে শেপগুলো সবগুলোকে আবার সিলেক্ট করবো সে বিলটা টুলে ক্লিক করব সে বিলটা টুলে ক্লিক করার পরে আমরা সবগুলোকে মাইনাস করে দেবো এটাকে মাইনাস করবো এই অংশটাকে মাইনাস করে এ পর্যন্ত মাইনাস করে দেবো পুরোটাই তারপর এখান থেকে আমরা এটাকে একটা করে দেব বা এটাকে মাইনাস করে দেবো এটাকেও মাইনাস করলাম দেন এখান থেকে অল্টার বাটন প্রেস করে এগুলোকে সব মাইনাস করে দিচ্ছি এবং এটাকে একটা করে দিচ্ছি এটা একটা করলাম দেন অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস করলাম বাইরে ক্লিক করতেছি এটাকে সিলেক্ট করে এটা কিন্তু গ্রুপ আকারে থাকতে পারে এটাকে আনগ্রুপ করে নেব দেন এখান থেকে আমরা এই দুটাকে সিলেক্ট করে এটাকে একটা করে নিচ্ছি এটাকে একটা করে নিই দেন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অবসেট পাথ অফসেট পাথ থেকে আমি মাইনাস করব একটু ভ্যালুটাকে নিচে থেকে ছোট করে নিব লাইক দিস আমি এতটুকু রাখতে পারি দেন এখান থেকে পঁচিশ করে নিচ্ছি মাইনাস পঁচিশ দেন এখানে ওকেতে ক্লিক করলাম এরপরে আমার বড় যেটা রয়েছে বড়োটাকে আগে এখান থেকে আনগ্রুপ করে নিই বড়ো শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি শুধু ছোটোটাকে রাখলাম তাহলে আমাদের কিন্তু এই ধরনের একটা স্টাইল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা যেটা করব এটা একটু কালারগুলো চেঞ্জ করে দিই তাহলে ডিজাইনটা দেখতে একটু ভালো লাগবে লাইক দিস আমি এখানে এই কালারটা দিচ্ছি এবং এখানে এটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে রাখতেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন টুল নেব ড্রা করে একটা লাইন ড্র করে নেবো এবং এটাকে আমরা একটা স্টক দিয়ে দিই ওয়ান দিয়ে দিলাম তারপর ট্রান্সফর্ম টুলে ক্লিক করে এটাকে আমরা অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা চল্লিশ ডিগ্রি করে দেব তারপরে এটাকে সিলেক্ট করে এখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করবো তাহলে সেন্টার বরাবর চলে আসবে এরপরে লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দেব চলে যাবো আমরা পেন টুলে এখানে পেন টুলটাকে সিলেক্ট করে নেব দেন এই লাইনটার এই জায়গাতে আমরা লাইনটা একটু বড়ো করে নিতে পারি আমরা একটু কন্ট্রোল জ দিচ্ছি লাইনটা একটু বড়ো করে নিই তাহলে হচ্ছে আমাদের কাজটা কত সুবিধা হবে একটু সিলেক্ট করে শিব বারান্দা একটু বড় করে নিচ্ছি দেন এই অংশটা একটু বড় করে নিচ্ছি একটু বড়ো করে নিলাম দেন এটাকে সিলেক্ট করে আবার আমি চল্লিশ ডিগ্রি করে দিচ্ছি তারপর এখান থেকে হরিজেন্টালে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিচ্ছি ওকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম একবার পেন্টুলে টুলে ক্লিক করব প্যান টুলে ক্লিক করার পর আমি এই জায়গাতে একটা ক্লিক করতেছি দেন এই জায়গায় একটা ক্লিক কর তেছি একটু উপরে নিতে পারি সেন্টারে এই জায়গাটা ক্লিক করতেছি তারপরে এই জায়গার যেন স্পেসটা যেন সমান থাকে সেটাতে খেয়াল রেখে এখানে একটা ক্লিক করলাম তারপরে আমরা এই জায়গাতে একটা ক্লিক করে যেখানে শুরু করেছিলাম এখানে এনে শেষ করব বাইরে ক্লিক করতেছি দেখেন এই লাইনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি তারপরে এই সবগুলোকে একসাথে ডিলিট করে দেবো এগুলো আর দরকার নেই এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি লাইক দিস আমি এই কালারটা দিচ্ছি এবং অফ করে স্টোভটাকে ডিলিট করে দিচ্ছি এরপরে আমরা এটাকে সিলেক্ট করবো স্টোভটা অফ হয় নাই স্টোভটাকে অফ করে দিই চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাত এটাকে ভ্যালুটাকে আমরা একটু বাড়াবো প্লাস করবো যাতে একটু বড়ো হয় লাইক দিয়ে এটুকু রাখতে পারি দেন ওকে তারপরে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট বা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এখান থেকে শেফ বিলটা টুলে ক্লিক করব দেন এটা এটা একটা করে দেব এই অংশটা পুরোটাই একটা করব এটা পুরোটাই একটা করে নিলাম দেন আবার আমি এটাকে সিলেক্ট করে আবার একটু অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাত পাত থেকে অফসেট পাতে ক্লিক করব দেন আবার দশ পিটি নিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম এবার সবটাকে সিলেক্ট করে এখান থেকে শেফ বিলটা টুলে ক্লিক করে অল্ট্রা বাটন প্রেসকে এটাকে মাইনাস করে দিচ্ছি এটাকে মাইনাস করে দিলাম এই অংশটাকে মাইনাস করে দিচ্ছি এই অংশটাকে মাইনাস করে দিই সে একটু জুম করে নিতে হবে যদি আপনার অ্যাডজাস্ট কত সমস্যা একটু জুম করে নেবেন তারপরে এখান থেকে অল্ট্রা বাটন প্রেস করে এগুলোকে মাইনাস এখানে এই অংশটুকু আছে মাইনাস 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 কন্ট্রোল জিরো দিচ্ছি তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে এখন এগুলোকে সব ডিলিট করে দিই এগুলো আমাদের দরকার নেই এবার সর্বশেষ যেটা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে আমাদের একটা ঘরের আকৃতি দিতে হবে তার জন্য রেকটিং টুলে ক্লিক করব এবং শিপ বাটার প্লেসে ধরেকে ড্রা করে আমরা এই ধরনের একটা শ্যাপ তৈরি করব এবং এটা কালারটা আমি এই কালারটা দিয়ে দিচ্ছি দেন এটাকে সিলেক্ট করব চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে আমরা চলে যাব পাথ পাত থেকে স্প্লিট ইন্টু গ্রিডে ক্লিক করবো দেন এখান থেকে রো দিব দুইটা কলম দিব দুইটা প্রিপিটে অন করে দিব দেন এখান থেকে গাটার যেটা রয়েছে গাটারটাকে একটু আমরা বাড়াবো এখান থেকে থ্রি করে দিচ্ছি এ পাশেও থ্রি করে দেবো তাহলে মাঝখানে একটু গ্যাপ হবে ফোর করে দিতে পারি বা ফাইভ করে দিচ্ছি এটাও ফাইভ করে দিচ্ছি ফাইভ ফাইভ করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো দেন এটাকে নিয়ে এসে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো সেন্টার বরাবরে তাহলে আমাদের পুরাটা কিন্তু এখানে অ্যাডজাস্টে বসে যাবে এখন দেখেন এটা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু একটু তীর চিহ্ন মতো ছিল তাই না তো যদি আপনি এ আকৃতি দিতে চান সেটাও দিতে পারবেন সেটার জন্য আপনাকে ছোটো একটা কাজ করতে হবে যেমন এখানে যেটা রয়েছে একটু জুম করে নিচ্ছি এখানে যে অ্যাঙ্কার পয়েন্টগুলো রয়েছে এই স্যাপটাকে সিলেক্ট করে আমি টুলে ক্লিক করতেছি এই যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে জাস্ট এটাকে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন কন্ট্রোল জিরো দিচ্ছি তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু চলে আসবে এখানে তারপরে এখানে যেটা রয়েছে এটাকে ধরে আপনার যদি এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দেন এখানে আরেকটা রয়েছে এটাকে ধরে ড্রা করে এর সাথে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার ওই অ্যাঙ্গেলটা চলে আসবে ঠিক আছে তো এভাবে আপনারা সহজে করে নিতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে এটা তৈরি করবো এখন এখানে একটু সারা গেছে এখানে দেখতে পাচ্ছেন একটু অংশ আছে আলাদা এটাকে ডিলিট করে দিচ্ছি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে কিন্তু করতে হবে তাহলে ভালোভাবে করতে পারবেন এরপর এটাকে আমরা ধরে একটু উপরের দিকে তুলে দিচ্ছি এবার আমরা লোগোর নাম লিখবো তার জন্য আমরা টাইপিং টুলে ক্লিক করলাম এখানে দিয়ে দিচ্ছি যে লোগো নেম হেয়ার তারপরে ফোনটাকে আমি একটু বড়ো করে দিচ্ছি এবং এই ফোনটাকে চেঞ্জ করে আমি এখান থেকে এই ফোনটা দিচ্ছি ফোনটার সাইজ এখানে পঁচাত্তর করে দিচ্ছি এখানে রাখলাম তারপরে এটাকে কপি করে নিচ্ছি যে লোগোর যে স্লোগান এখান থেকে লিখে দিচ্ছি স্লোগান স্লোগান হেয়ার স্লোগান হেয়ার স্লোগান হেয়ার ওকে দেন এটার ফোনটা আমি একটা চেঞ্জ করে দিচ্ছি এখানে যে ফোনটা দেবো এটা আমি এটা দিচ্ছি এবং সাইজটাকে এখান থেকে ছটো করে দিচ্ছি পঁয়ত্রিশ করে দিলাম এটাকে এই জায়গাতে রাখতেছি এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখি এই ফোনটা আমি এই ফোনটা দিচ্ছি মেডিল এটাকে এখান থেকে মেডিল করে নিচ্ছি দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করলাম সম্পর্কগুলোকে সিলেক্ট করে এখান থেকে মেরিল করে দিচ্ছি ওকে তাহলে দেখেন আমাদের কিন্তু পুরো লোকোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটাকে একটু মডিফাই করে একটু দিকে নামাই দিচ্ছি নামটাকে ওকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করলাম এরপর এটাকে হরিজেন্টাল ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে দিলাম তাহলে আটবোর্ডে মাস্ক কিনে চলে আসলো এবার আসি আমরা এই প্রেজেন্টেশনটা কীভাবে রেডি করবো তো এটার জন্য আমাদের একটা মকআপ লাগবে সেটা হচ্ছে আমার কাছে আছে অলরেডি মকআপটা আমি এটাকে অন করে নিচ্ছি এটা জাস্ট এখানে ডাবল ক্লিক করব আমরা যে ডিজাইনটা করলাম এই যে ডিজাইনটা ডিজাইনটাকে সিলেক্ট করে ধরব ধরার পরে এটাকে ড্রাগ করে আমরা এই ডিজাইনটার মধ্যে এনে সেরে দেবো চলে আসবো এটাকে আমরা বড়ো করে দেবো একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে তারপর এটাকে টিকমারটা দেওয়ার পরে ক্লোজে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টটা জানাবেন আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ